মেডিকেলে এখনও যন্ত্রণায় কাটাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহতরা গুলিতে শরীরের বিভিন্ন অংশ জখম হয়েছে যা দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় আফসানা নূরের রিপোর্ট জানাচ্ছেন তানজিদ ভুইয়া।। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় দুইশো জন। যাদের অনেকেই গুলিবিদ্ধ হয় শিক্ষার্থীরা ছাড়াও আহতদের একটা বড় অংশই পথচারী এদের অনেকেই হতদরিদ্র এখনও হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন আন্দোলনের সময় পুলিশি বর্বরতার চিত্র তুলে ধরেন আহতরা বদ্রহাটে এখন পুলিশ বসা এখন আসতে তিনটার সময় পুলিশে কি করেছিল গুলি করেছিল আর হামলা করেছিল প্রথমে মোবাইল লাগছে গুলি মোবাইল ছিদ্র হয়ে আপনার মাস্ক ফেসি হিট করে তারপর হাড্ডি ভেঙে ওই ওই ভাষা বের হই গেছে আরকি বলে প্রথম দিন আইলে গাবিলাতি লাগলো পেও সাজে এতে এতে কথা গো এতে এতে কথা গো কোনো মানে নাই যে পরদিন ছাত্র ছাত্ররা সব dise তখন দরি ডাক্তাররা কাজ করতেছে চিকিৎসকদের ডাক্তারেরা আহতদের অনেকেই দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগতে পারে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক প্রত্যেকটা ওষুধ আমার হাসপাতাল থেকে রোগীটা পাবে কো এবং যে ওষুধ আমার হাসপাতালে সাপ্লাই নাই হানড্রেড পার্সেন্ট এগুলো আমরা লোকাল পার্সেস করে দিচ্ছি এবং শুধু এটা না ইনভেস্টিগেশন থেকে শুরু করে সব কিছু এই হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে এটা একদম প্রথম দিন থেকে বলা তারপর তারপরে একটা রুগীর এখানে সত্তর হাজার টাকার মতো প্রায় লাগছে নিউরো মেডি নিউরো সার্জারির কেস তাকে আমরা সব এখান থেকে দিচ্ছি আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি তানজিৎ ভুইয়া মোহনা সংবাদ